গণতান্ত্রিক নারী সমিতির 20তম রাজ্য সম্মেলনে বুধবার ভাষণ রাখেন বিরোধী দলনেতা মানিক সরকার। সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন মানিক সরকার। সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে গণতান্ত্রিক নারী সমিতির আগামী দিনের ভবিষ্যৎ কর্মপন্থা এবং রাজনৈতিক লক্ষ্যের উপর দীর্ঘ ভাষণ রাখেন তিনি। উল্লেখ্য, গণতান্ত্রিক নারী সমিতির এই সম্মেলনে উপলক্ষে রাজ্য এবং বহিরাজ্যের সাংগঠনিক নারী কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন। মঙ্গলবার থেকে শুরু হয়েছে নারী সমিতির দুদিনব্যাপী রাজ্য সম্মেলন। তার যে দৈনন্দিন সমস্যাগুলো এগুলো নিয়ে আপনি কথা বলুন না, তার বিপদে আপদে তার পাশে দাঁড়িয়ে আপনার সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে পরামর্শ দেওয়া তো সাহায্য করা। এটা যদি আপনি করতে পারেন, আপনি দেখবেন পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসবে। তিনি কিন্তু একসময় আপনাকে বলবেন আপনাদের মিছিল আমাকে ডেকে নিয়ে যাবেন। এই খবরটা আমরা পেতে শুরু করেছি।